দেশে ক্যান্সার রোগীদের চিকিৎসা নিশ্চিতে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে সরকার আর বিভাগের সবগুলো মেডিকেল কলেজ হাসপাতালে একশো এই চিকিৎসা কেন্দ্র করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এজন্য খরচ ধরা হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয় সভায় যে কোনো প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণে বসতবাড়ি অন্তর্ভুক্ত করা যাবে না বলে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্সার আক্রান্ত হওয়া মানেই নিশ্চিত মৃত্যু সঙ্গে বিপুল পরিমাণ চিকিৎসা ব্যয় মেটাতে সর্বশান্ত হয়ে পড়ে এক একটি পরিবার বিশ্বজুড়েই গত এক দশকে বেড়েছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা কার্যকর চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হলেও তা অনেকটাই সাধারণ মানুষের আর্থিক সক্ষমতার বাইরে এবার দেশের মানুষকে কর্কট রোগের হাত থেকে বাঁচানোর সঙ্গে তাদের আর্থিক ক্ষতির পরিমাণও কমাতে চায় সরকার দুই হাজার তিনশো কোটি টাকা ব্যয়ে প্রাথমিকভাবে বিভাগীয় পর্যায়ের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে নির্মাণ হবে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র একশো শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন ক্যান্সারের প্রকোপ বাড়ছে এটা লক্ষণীয় তো এটা মোকাবেলা করার জন্য আমরা এই বিভাগীয় শহরখানার ব্যয় করব বেশ টাকা দু কোটি টাকা এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থ বছরের ষষ্ঠ একনেক সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে আরও সাতটি প্রকল্পের প্রায় নয় হাজার কোটি টাকা প্রাকলিত ব্যয়ের সব প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশ কোন ধরনের বসত বাড়ির জমি অধিগ্রহণ করা যাবে না প্রকল্পে মানুষের বাড়িঘর বিশেষ করে দরিদ্র মানুষের বাড়িঘর সম্বন্ধে বি ভেরি কেয়ারফুল প্রয়োজনে কোন কোনো কোনো জায়গায় অ্যালাইনমেন্ট ঘুরিয়ে হলো দরিদ্র মানুষের সম্পত্তি রক্ষা করবেন আল্লাহল গোটা রাস্তারা গুলি অন্যদিকে নিয়ে যান ওই বিয়ের জায়গা বাদ দিয়ে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান দুহাজার উনিশ বিশ অর্থ বছরের প্রথম দুই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির চার দশমিক চার আট শতাংশ বাস্তবায়িত হয়েছে জুবাইশ ফসল সময় সংবাদ ঢাকা